আপনারা দেখছেন একুশে টেলিভিশন ক্যান্সার কি আসলে ক্যান্সার জিনিসটা কি ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর প্রশ্ন আসলে ক্যান্সার এমন একটা রোগ যেটা মানুষের শরীরে আসলে বাসা বাঁধলে অনেক সময় দিয়ে আমাদের শরীরে অনেকগুলি লক্ষণ পরিবর্তন হয় এক একটা ক্যান্সারের লক্ষণ কিন্তু এক এক রকমের হয় যেমন ধরুন যদি আপনার পায়খানা রাস্তা ক্যান্সার হয় তাহলে একটা মানুষের এক রকমের সিম্পটম সাইন হবে যদি ফুসফুসে ক্যান্সার হয় তাহলে একরকম হবে ব্রেনে যদি হয় একরকম হবে আচ্ছা এব নর্মাল টিস্যু যদি গ্রোথ হয় শরীরের কোনো একটা পার্ট অফ দ্য বডি শরীরে যে কোনো একটা জায়গায় তাকেই আমরা তখন বলতে পারবো যে ক্যান্সার এবং সেটাকে আমরা নিশ্চিত করার জন্য আসলে অনেকগুলি পরীক্ষা নিরীক্ষার ধাপ আছে সেই ধাপগুলি না দেখে আগে আমরা বলতে পারবো না যে এটা ক্যান্সার হয়েছে কিনা সো ওটাকে জানার জন্য আমাদেরকে প্রথমেই একটা ভালো ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সেখানে গিয়ে প্রপার ওয়েতে ডায়াগনোসিস করে আমাকে জানতে হবে যে আমার এটা ক্যান্সার হয়েছে যেমন আপনি ধরুন আপনি ব্রেনে একটা টিউমার হয়েছে তো আপনি এটা বুঝতে পারবেন না প্রথমে আপনাকে যেটা সে একটা প্রেজেন্টেশন আপনাকে দিবে পেশেন্ট এসে বলবে যে আমার মাথা ব্যথা করছে প্রবলেম শুরু হওয়া শুরু হবে অনেক সময় বলতে বলতে পারে আমার হচ্ছে। হাত অথবা পায়ের একপাশে শক্তি কম পাচ্ছি যদি ব্রেনের ক্যান্সার হয় ঠিক তদ্রপ পেশেন্ট হয়তো মাঝে মধ্যে বলতে পারে যে আমার চোখে দেখতে একটু অসুবিধা হচ্ছে আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে তখনই আপনাকে ব্রেনের যে পরীক্ষা নিরীক্ষাগুলি আছে সেই পরীক্ষা নিরীক্ষাগুলি দিয়েই আপনাকে ডিটেক্ট করতে হবে যে আপনার ব্রেনে কোন রকমের কোনো প্যাথোলজি অথবা কোনো রোগ আছে কি না আর সেটা জানার জন্য আপনাকে তখন কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় যেমন সিটি স্ক্যান ব্রেন এমআরআই ব্রেন সেখানে আপনি যদি কোনো অ্যাবনরমাল গ্রোথ অথবা টিউমার জাতীয় কিছু পাওয়া যায় সেটা হলেই যে আবার সেটা ক্যান্সার হবে সেটাও আসলে বলা মুশকিল সেই কারণে সেখান থেকে আবার মাংস নিয়ে বা ব্রেন টিস্যু নিয়ে টেস্ট করে দেখতে হবে যে এটা ক্যান্সার অথবা ক্যান্সার না ঠিক তদ্রূপেরকম যদি আপনার ফুসফুসে যদি ক্যান্সারের কোনো লক্ষণ থাকে বা ক্যান্সার হয় তখন দেখা যাচ্ছে যে তার ফুসফুসের যেমন پیشنট প্রথম কি নিয়ে আসে অনেক پیشنটের ওয়েট কমে যায় پیشنটের শ্বাসকষ্ট হতে পারে پیشنটের কাশি হতে পারে অথবা কাশির সাথে যেটা হয় রক্ত যেতে পারে এই লক্ষণগুলি দেখলেই তখন তাকে একজন আ পুশপুশ বিশ্বগতও আমরা বলি বক্ষবিধি বিশ্বকগো পাল পালমোনোলজিস্ট তাকে দেখাতে হবে তখন সে ওখান থেকে দেখানোর পরে সে আবার সে কিসিন ইনভেস্টিগেশনে যাবে প্রথমে তাকে হয়তো একটা বুকের এক্সরে করাবে কিছু রক্তে টেস্ট আছে সেখান থেকে করবে তো এক একটা ক্যান্সারের লক্ষণ এবং ধরন এক একটা ক্যান্সারের উপসর্গ ভিন্ন ভিন্ন আসলে ভিন্ন ভিন্ন রকম হয় থাকে স্যার নাও আই উড as we are a doctor, you know, tumor and cancer are not the same thing. Mm. but people always think tumor and cancer are the same same thing. so what is the difference between tumor and cancer? Uh, for uh, lay persons, it is both are same. and for scientific person, yeah. tumor and uh, uh, other thing, would be like cancer. 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 tumor is like benign thing. so it may not be cancer also. Okay. so all other cheese all other uh, the variety two huh. are the different, different things, things okay. okay tumor is they tell about the spread like it already spread local spread or the distant spread mm -hmm. okay and uh, the other thing is benign tumor like uh, uh, that one so it stays at one place it will not cause any benign problem benign tumors stay it won't place. normally increase in size okay and if, even if they're increasing aste they massive

Okay. Yeah. So, th there is any swelling that is uh, stays like uh, f 20 for years long time for a long time there is increases. no difference in mm. that structure yeah. then p uh, patient should not be worry about he that. He should, should not worry, but it okay. suddenly starts uh, getting pain or it increasing okay. size. Then okay. He then he or, they or have to. Worry. Then they to Yeah immediately. Concerned with the cancer specialist. Okay. ঠিক আপোনাৰ ইনভেষ্টিগেশ